হাই, আমি এখন রয়্যাল সিটি ট্রিপার রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে আছি। প্রথম টাইম আমি এখানে আসলাম, তো সত্যি এখানকার পরিবেশ এবং এখানকার লোকেশন দেখে আমার আসলে খুব খুব আমি খুব অভিভূত। আপনারা দেখেন আউটসাইড আমার রুমের, দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে, এবং আমার এটা হচ্ছে আমার পিছনে হচ্ছে আউটডোর পুল, এবং তার পিছনে হচ্ছে আপনার সমুদ্র। এটা হচ্ছে আমার পিছনে যেখানে আর অনেক রুম রয়েছে। ওরা এখনও পর্যন্ত চারতলা পর্যন্ত ওরা স্টার্ট রেখেছে, এর পরবর্তীগুলো এখনও কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমার বেডরুম, দেখুন আমার বেডরুম। সিস্টেমগুলো দেওয়া আছে, আপনার জুতো রাখার জায়গা, ব্যাগেজ, প্লাস এখানে আরো অনেক কিছু আছে। হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি অনেক ফ্রিজ মধ্যে অনেক কিছু দেওয়া আছে, এবং বিভিন্ন প্রাইসও দেওয়া আছে কোনটা কী প্রাইস। এখানে আপনার এটা দেওয়া আছে যে কোনটা কী প্রাইস। আর আমাদেরকে ফ্রি হিসেবে দুটো পানীয় দিল, দেখুন আপনারা। তারপর একটা হট ক্যারিয়ার আছে এখানের মধ্যে গরম করে চা বা কফি খাওয়ার জন্য। আর এটা হচ্ছে লকার, দেখেন আপনি আপনার সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে লক করে রাখতে পারবেন। এটা হচ্ছে লন্ড্রি ব্যাগ, আর এগুলো হচ্ছে যে আপনার সুইমিং বা অন্য কোনো কিছু যাওয়ার জন্য এটা। এখানে হচ্ছে আপনার আয়রন, আয়রনের জন্য ট্রেটা দেওয়া আছে, এটা হচ্ছে আয়রন। সো আই থিঙ্ক ইটস রিয়েলি গুড হোটেল এভার আই হ্যাভ সিন ইন বাংলাদেশ ইন কক্সবাজার। তাহলে আপনাদেরকে বাথরুমটা দেখাচ্ছি, দেখুন বাথরুমটা। এখানে ড্রাই হেয়ার চুলের মেশিন, তারপর হচ্ছে আপনার লুকিং গ্লাস, অনেক সুন্দর দেখুন কি সুন্দর করে রাখা হচ্ছে এটা। এটা হচ্ছে ড্রাই হেয়ার, নফ করা আছে এই বাথরুম। বাথরুমের মধ্যে এটা, এখানে আপনার শাওয়ারটা আছে এই। সো ওভারঅল আমার রুমটা আসলে অনেক সুন্দর, ছোটোর মধ্যে আমি ডান্স করছে সুইমিংয়ে যাওয়ার জন্য, দেখুন ওর ডান্স, ওর ডান্সটা। এবং ও সুইমিংয়ে যাওয়ার জন্য ভেরি ইন্টারেস্টেড। সবচেয়ে আমার ভালো লেগেছে এখানের মধ্যে আপনার আউটসাইড ভিউটা, বিশেষ করে সি ভিউটা। আপনারা যদি কখনো যদি রুম বুক করেন এখানে, অফকোর্স আপনারা চেষ্টা করবেন যে সি ভিউটা নেওয়ার জন্য। দারুণ বাহিরটা দেখুন, সো থ্যাংক ইউ দেখার জন্য আমার এই ভিডিও। কিপ ইট টাচ।